আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে যারা জমি ক্রয় করবেন এবং যারা জমি বিক্রয় করবেন তাদের উভয়েরই কিন্তু সমস্যা হতে পারে। সেই বিষয়টি হচ্ছে ওয়ারিশি সম্পত্তি, কোন ভুলের কারণে জমি বিক্রয় করলে সেই দলিল টিকবে না। যদি আপনি সাবকবলা করেন, হেবা করেন, দান করেন, যেই দলিলই আপনি অন্য কাউকে দেন না কেন সেই দলিল টিকানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই এই বিষয়টি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে মূল যে রহস্যটি সেই রহস্যটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে এবং যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি কিঞ্চিত পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন সেই বিষয়টি কমেন্টস বক্সে আপনার মতামত লিখে জানাবেন। আমার এই ভিডিওটি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা না, কাউকে হেয়প্রতিপন্ন করার না, এবং কোনো সংশ্লিষ্ট বিভাগকেও কিন্তু হেয়প্রতিপন্ন করার জন্য ভিডিওটি তৈরি করা না। এই ভিডিওটি তৈরি করা হচ্ছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ যারা এই জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্যই শুধু এই ভিডিওটি তৈরি করা। তো প্রিয় দর্শক শ্রোতা, চলে যাব মূল পর্বে। বিষয়টি ছিল যে ওয়ারিশি সম্পত্তি কোন ভুলের কারণে আপনি যদি বিক্রি করেন তাহলে সেই সাবকবলা দলিলটি নাও টিকতে পারে। হেবা করেন, দান করেন, আওয়াজ বদল করেন, যা কিছুই করেন না কেন সেই সমস্ত দলিল কিন্তু বিজ্ঞ আদালতের মাধ্যমে এটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আমরা সর্বপ্রথমে ওয়ারিশি সম্পত্তির বিষয়ে একটু আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ওয়ারিশ, একজন ব্যক্তির মৃত্যুর পরে যে উত্তরাধিকার সৃষ্টি হয় এবং এই মৃত ব্যক্তির যে সন্তান সন্ততি, স্ত্রী এবং অন্যান্য যারা আত্মীয় স্বজন থাকেন যাকে আমরা বলে থাকি ওয়ারিশ, এই ওয়ারিশগণ যে সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তি যদি সঠিকভাবে বণ্টন করা না হয়, সঠিকভাবে যদি এই ওয়ারিশের মাঝে এই সম্পত্তি যদি তাদেরকে বুঝিয়ে না দেওয়া হয় আর বুঝিয়ে না দিয়ে যদি সেই সম্পত্তি বিক্রি করা হয় তাহলে কিন্তু সেই দলিল বিজ্ঞ আদালতের মাধ্যমে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা 99%। কারণ আইন কিন্তু সবার জন্য সমান, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় আইন, সবাইকে মেনে চলতে হবে, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড এবং বর্তমান কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে অনেক আইন কিন্তু প্রণয়ন করা হয়েছে, অনেক আইন কিন্তু রহিত করা হয়েছে, অপরাধ ঠেকানোর জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে এবং জরিমানার বিধান রাখা হয়েছে। তাই সবাইকে সতর্কতা থাকতে হবে এবং সতর্কতামূলকভাবেই কিন্তু ভিডিও তৈরি করি। প্রিয় দর্শক শ্রোতা, যখন ওয়ারিশি সম্পত্তি, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পদ যখন ওয়ারিশদের মাঝে থাকে তখন এই ওয়ারিশদের ভিতরে যিনি থাকেন কর্তা অর্থাৎ অভিভাবক, তো আমার কাছে বাহির থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে এক প্রবাসী ভাই ফোন করেছিলেন তার এই বিষয়টির উপরে ভিডিও তৈরি করা। তো আমি উদাহরণস্বরূপ এই ওয়ারিশি সম্পত্তি কেন দলিল বাতিল হয়ে যেতে পারে সেই বিষয়টি নিয়ে আমি একটি আলোচনার মাধ্যমে গল্প আকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই বিষয়টি হচ্ছে
রহিম সাহেবের মৃত্যুর পরে রহিম সাহেব মোট 100% জমি রেখে তিনি মৃত্যুবরণ করেন এবং রহিম সাহেব দুই কন্যা দুই পুত্র সন্তান রেখে যান। কিন্তু রহিম সাহেবের বড় সন্তান চতুর, খুবই চালাক প্রকৃতির মানুষ, তিনি উদ্দেশ্য প্রণীতভাবে রহিম সাহেবের বাকি যে তিন সন্তান তাদেরকে বঞ্চিত করে তিনি এই রহিম সাহেবের রেখে যাওয়া 100% জমি তিনি বিক্রি করে দেন এবং কিছু জমি আওয়াজ বদল করেন। এখন কথা হচ্ছে যে এই যে রহিম সাহেবের বড় সন্তান বাকি তিন ভাই বোনদেরকে বঞ্চিত করে তিনি 75% জমি বিক্রি করে দিয়েছেন অন্যান্য ব্যক্তিদের কাছে, আর 25% জমি তিনি তার চাচার সাথে আওয়াজ বদল করেছেন এবং চাচাও সেই আওয়াজ বদল দলিল করে নিয়েছেন, এবং বাকি যে 75% জমি তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছেন তারাও কিন্তু দলিল মূলে মালিক হয়ে গেছেন। কিন্তু নতুন আইন কি বলছে? নতুন আইন এবং প্রচলিত আইন কিন্তু একই কথা বলছে যে ওয়ারিশি সম্পত্তি আপনি বিক্রি করেন, হেবা করেন, সাবকবলা করেন, দান করেন, যা কিছুই করেন না কেন, সর্বপ্রথম মৃত ব্যক্তির সম্পত্তি তার নাম থেকে কর্তন করে এই ওয়ারিশিদের মাঝে বন্টন করে দিতে হবে। আর সেই বন্টন করে দেওয়ার সিস্টেম হচ্ছে বন্টননামা দলিল। আর এই বন্টননামা দলিল নেওয়ার পরে প্রত্যেক ওয়ারিশ তারা এসিল্যান্ড অফিসে কাগজপত্র জমা দিয়ে যার যার নামের জমি কিন্তু তারা বুঝে নেবেন, এবং এই বন্টননামা দলিলের মাঝে চৌহদ্দি দেওয়া থাকবে। চৌহদ্দি হচ্ছে জমির পজিশন বুঝানো। এই জমির পজিশন যখন বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেক ওয়ারিশ কে সামনে খাবে, কে পিছনে খাবে, কে ডাইনে খাবে, কে বামে খাবে, এই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে দলিলে উল্লেখ করতে হবে। তারপরে যদি রহিম সাহেবের সন্তানরা তাদের নিজ জমি আওয়াজ বদল করে কোনো সমস্যা নাই, যদি সাপ কবলা করে কোনো সমস্যা নাই, দান করুক, হেবা করুক, যা কিছুই করুক না কেন, কোনো সমস্যা নাই। কিন্তু বন্টননামা দলিল না করে যোগ সাজসে এবং ওয়ারিশদেরকে সহশরিকদেরকে বঞ্চিত করে তাদের সম্পত্তি যদি অন্যের কাছে বিক্রি করা হয়, অন্যের সাথে যদি আওয়াজ বদল করা হয়, তাহলে কিন্তু আইনগত দিক থেকে কঠিন শাস্তি পাবে এবং সেই দলিল কিন্তু আদালত বাজেয়াপ্ত করে দেবে। কারণ রহিম সাহেবের সন্তান চারজন, একজন সব সম্পত্তি বিক্রি করতে পারেন না, এবং এই রহিম সাহেবের সম্পত্তি তার বড় ছেলে যতটুকু অংশ পাবে তার ছোট ছেলেও কিন্তু অতটুকু অংশ পাবে, এবং তার দুই মেয়ে কিন্তু এক ছেলে পুত্র সন্তানের যে অংশ সেই অংশ সমপরিমাণ অংশ কিন্তু দুই বোনও পাবে। কিন্তু সেখানে রহিম সাহেবের সম্পত্তি তার বড় সন্তান বিক্রি করবে আর ছোট সন্তান বঞ্চিত হবে, এটি কিন্তু কোনো আইন কভার করবে না, আইন কিন্তু মেনে নেবে না। তাই আমার কাছে যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটি ছিল এরকম যে তার বাবা তার চাচার সাথে জমি আওয়াজ বদল করেছেন এবং যেই সম্পত্তিটি আওয়াজ বদল করেছেন সেই সম্পত্তিটি তার নামে লিখে দিয়েছেন এবং তার নিজের স্ত্রীকে হেবা করে দিয়েছেন। দেখেন কতটুকু চতুরতা, যে একটি সম্পত্তি, এক খণ্ড জমি ভাইয়ের সাথে আওয়াজ বদল করা, আবার সেই আওয়াজ বদলের জমি নিজের পুত্রবধূকে হেবা করে দেওয়া, আবার নিজ সন্তানকে সাবকবলা করে দেওয়া, এই যে একটি চতুরতা, তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু জটলা কিন্তু তিনি রেখে গেছেন। তাকে যে কোনোভাবেই হোক না কেন স্মরণ করতে হবে, সেই স্মরণের কাজটি কিন্তু সে করে গেছেন যে এই ওয়ারিশা সব সময় ভালোভাবে হোক আর খারাপভাবে হোক গ্রামের মানুষ তারা তাকে কিন্তু স্মরণ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারাই আপনারা ওয়ারিশি সম্পত্তি ভোগ দখল করবেন, অন্তত পক্ষে এই সহশরিক যারা, যে বাবা রেখে যাওয়া যে ওয়ারিশ
তাদের সম্পত্তি কিন্তু সুন্দরভাবে বন্টননামা দলিলের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিন, যাতে করে আপনার সম্পত্তিও সেফ থাকে, তারাও যেন নিরাপদে থাকে। আর যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু কোনো দলিলই আপনারা টিকাতে পারবেন না। কারণ আপনি যখন একটি বন্টননামা দলিল না দিয়ে না নিয়ে আপনি যখন অন্য তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির কাছে যখন এই সম্পত্তিটি বিক্রি করবেন, তখন আপনার ভাই আপনার বোন কিন্তু ওই জমির উপরে ডিসপুট দিবে, মামলা করবে, কারণ তারও কিন্তু ওই জমির উপরে অংশ আছে। আপনি বলবেন এই জমি আমার, মৌখিক কথার কোনো মূল্য নেই, আইন চাই ডকুমেন্টস, আপনি তখন ডকুমেন্টস দিতে পারবেন না, অতএব দলিল বাতিল। আপনি টাকা দিয়ে জমি ক্রয় করে সাথে কেন মামলা ক্রয় করতে যাবেন? আপনি চান একখণ্ড নিষ্কণ্ঠক জমি, আপনার সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে কিঞ্চিত পরিমাণ করে সেই অর্থ জমা করে এক সময় আপনি একখণ্ড জমি ক্রয় করবেন, কিন্তু সেই জমিটি যদি হয় নির্ভেজাল, অয়েল অ্যান্ড গুড, আপনি ভালো থাকবেন। আর যদি সেই জমিটি হয় ভেজাল, তাহলে কিন্তু জমি তো পাবেন না, দখলে তো যেতে পারবেন না, এবং মামলা করবে, বিজ্ঞ আদালতের দরজায় ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ, পরবর্তী প্রজন্মও কিন্তু এসে এই একই রাস্তায় ঘুরতে থাকবে। তাই আমি আমার ভিডিওতে যে কথাগুলি বলি সেই কথা অনুযায়ী আপনারা যদি সামাজিক রীতিনীতি এবং এই আইন মেনে চলেন, তাহলে কিন্তু আপনারা যখন জমি ক্রয় করতে যাবেন সর্বপ্রথমেই চিন্তা করবেন যে ওয়ারিশি সম্পত্তি হলে সাথে সাথে বন্টননামা দলিল চেয়ে বসবেন। বন্টননামা দলিলটা পাওয়ার সাথে সাথে আপনারা যে সহশরিক আছে তাদের কাছ থেকে নাদাবি সনদপত্র নিয়ে নেবেন। নাদাবি সনদপত্র এই জন্যই নেবেন যে বন্টননামা দলিলে চেক করে নেবেন চৌহদ্দি দেওয়া আছে কি না, চৌহদ্দি আছে জমির পজিশন, আপনার জমিটার অবস্থান কোথায়। আর নাদাবি সনদপত্র হচ্ছে অন্য শরিকের এই যে আপনাকে যে জমিটা দেওয়া হচ্ছে এই জমির প্রতি তাদের কোনো দাবি নাই। এই নাদাবি সনদপত্র এবং চৌহদ্দি, এই আপনার বন্টননামা দলিল, এই দুটো 100% নেবেন, নিয়ে তারপরে আপনি জমি দলিল করে নেন। আর যদি নাদাবি সনদপত্র না নেন তাহলে বন্টননামা দলিলে যদি চৌহদ্দি দেওয়া থাকে তারপরে যদি আপনি এই জমি ক্রয় করেন কোনো সমস্যা হবে না, শুধু একটি সমস্যা হবে, সেটি হচ্ছে প্রিএমশন মামলা, যেটিকে বলে অগ্রক্রয় মামলা। কারণ যেই শরিক আপনার কাছে জমি বিক্রয় করতেছে তিনি সর্বপ্রথম যে হক যার অধিকার আগে, সেই অধিকারের ব্যক্তির কাছে আগে তাকে জানাইতে হবে যে তার জমিটি বিক্রয় করবে। অতএব রহিম সাহেবের বড় ছেলে যখন জমি বিক্রয় করবে তার ছোট ছেলের কাছে জিজ্ঞাসা করতে হবে, তার বোনদের কাছে জিজ্ঞাসা করতে হবে, তার পাশে তার চাচার জমি তার চাচাকে জিজ্ঞাসা করতে হবে যে এই জমিটি আমি বিক্রি করতে চাই, আপনারা নেবেন কি না। যদি সহশরিকরা নিতে চায় তাহলে বর্তমান বাজার মূল্য হিসেবে আপনারা তাকে দিয়ে তারপরে আপনারা দলিল করে দিতে পারেন। কিন্তু পারিবারিক রেষারেষির কারণে অনেকে গোপনে অন্য একজনকে জমি বিক্রয় করে দেন এবং তিনিও কিন্তু জমিটি ক্রয় করেন। কিন্তু এই কাজটি যদি করে নেন, সকল সহশরিকদের কাছ থেকে নাদাবি সনদপত্র যদি নেন, তাহলে কিন্তু এই প্রিএমশন মামলা অথবা অগ্রক্রয় মামলা থেকে কিন্তু বেঁচে যাবেন। তো আজকে যে ভিডিওটি করলাম সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যারা কথা বলতে চান আমার সেল নাম্বার হচ্ছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা আমার হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ লিখে জানাতে চান তাদের সমস্যা, আমার ইমো নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে শুধু মেসেজ করবেন, কল দিলে কিন্তু পাবেন না, এবং কল করার সময় হচ্ছে সকাল 12টা থেকে রাত 8টা, শুক্রবার ব্যতীত যে কোনো সময় ফোন দেবেন, আশা করি আপনাদের কলের জবাব পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।